সবাইকে হতবাক করে দিয়ে লাঞ্চের পরে দ্বিতীয় ওভারে সাজঘরের পথ ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ। কয়েক ওভার পরে সাজঘরে ফিরে যান সিলেট টেস্টে অভিষেক হওয়া আরিফুল হকও। প্রথম দিনে বড় সংগ্রহের ভিত পাওয়া বাংলাদেশ তখন 400 আগে অল আউট হওয়ার শঙ্কায়। ঠিক তখনই নিজের ব্যাটিং সত্তাকে জাগিয়ে তোলেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। অষ্টম উইকেট জুটিতে মুশফিক রহিমের সাথে মিলে যোগ করেন বাংলাদেশের পক্ষে রেকর্ড 144 রান। 7 উইকেটে 378 থেকে আর কোনো উইকেট না হারিয়ে 522 রানে ইনিংস ঘোষণা করতে পারার বড় একটা কৃতিত্ব রয়েছে 21 বছর বয়সে এই তরুণের। শুধু মুশফিকে যোগ্য সঙ্গ দিয়েই নিজের দায়িত্ব শেষ মনে করেননি মিরাজ। তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় এবং ঘরের মাটিতে প্রথম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ 68 রানের ইনিংস খেলে। আজ মিরাজের সাথে জুটি গড়ে রেকর্ডটা ডাবল সেঞ্চুরি করলেও গত বছর গোল টেস্টে একই ক্রিকেটের কারণে নিজের সেঞ্চুরি মিস করেছিলেন মুশফিক। দুর্দান্ত জুটির মাঝে হুট করেই 40 পেরিয়ে 41 রানের মাথায় সাজঘরে ফিরে যান মিরাজ। পরে আর অন্য কেউ তেমন সঙ্গ দিতে না পারায় মুশফিকেও থামতে হয় 85 রান করে। সেদিন মিরাজের 50 কিংবা মুশফিকের 100 না হলেও আজ হয়েছে দুটি। দ্বিশতক হয়েছে মুশফিকের, মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। তবে গোল টেস্টের সে অভিজ্ঞতা থেকে তিনি মিরাজকে আগেই সতর্ক করেছিলেন যেন অন্তত 200 হওয়া পর্যন্ত উইকেটে থাকেন মিরাজ। মিরাজের সাথে জুটি গড়ে ব্যাটিংয়ের স্মৃতিচারণ করে মুশফিক বলেন, ওর 250 আমি সাথে ছিলাম আর একবার সম্ভবত 45 করেছিল। সে ম্যাচে আমিও ওর কারণে সেঞ্চুরি মিস করেছিলাম। ও আউট হওয়ার পর কেউ আর সঙ্গ দেয়নি, তো আজকে ওকে বলেছিলাম আজকে অন্তত আমার 200 পর্যন্ত থাকিস।